একটা বড় অনেকটা চিকেন লেগ পিস only 100 মানে 100 টাকা দাদা বৌদির মতন খেতে পুরো সত্যি কি দাদা বৌদির মতো খেতে নাকি তার থেকেও ভালো করছে জায়গাটা বিরিয়ানি লাভারদের জন্য এটা কিন্তু একটা স্বর্গ স্বর্গ এটা কিন্তু কাইন্ড অফ ওপেন কিচেন মানে যারা খাচ্ছো তারা কিন্তু এই পাশে এসে দেখতেই পারো যে কিভাবে রান্না হচ্ছে আমরা হেসেল থেকে বেরিয়ে পড়ছি জায়গাটা কিন্তু মারাত্মক গরম এখানে গরম গরম চাল রান্না হচ্ছে মনে হচ্ছে আর যদি লেট করি আর বিরিয়ানি পাবো না মাটন বিরিয়ানি চলে এসছে কতটা কোয়ান্টিটি দিয়েছে তোমার দেখো একবার কতটা মানে জুম করে একবার দেখা লোকে বলছে এটা নাকি দাদা বৌদি বিরিয়ানির মতন খেতে সে খেয়েই দেখি আর এখানে নিয়ে নিয়েছি আমরা চিকেন চাপ শুরু করা যাক আর একটা বড় আস্ত বড় আলু দিয়েছে আস্ত বড় আলু অনেক বড় আলু দেখতে পাচ্ছ তো যারা আলু খেতে ভালোবাসে তাদের জন্য তো এটাই হলো পুরো স্বর্গ একটা পুদিনা চাটনি দিয়েছে মানে কোনো জায়গায় ফাঁকি রাখিনি অ্যান্ড সব থেকে মানে যেটা মিল দাদা বৌদির সাথে সেটা হচ্ছে এরা কলা পাতায় সার্ভ করেছে এটা খুব সুন্দর লাগে দেখতে সো একটু আলু ভেঙে নেবো এখান থেকে খুব অল্প একটু আলু আর রাইস দাদা বৌদির মতন খেতে অনেকটা মানে 98% পুরো দাদা বৌদির মতন খেতে একটা পুরো মশলা মশলা ব্যাপারটা আছে অ্যান্ড ডালটা তো ফিল করছে না সেরকম ডালটা সেরকম মেশায়নি সুন্দর বানিয়েছে এটা মানে মশলা বিরিয়ানি কিন্তু অল্প খেলে পেট ভরে যায় এই বিরিয়ানির স্পেশালিটি হচ্ছে তোমার রাইসটা খেয়ে তোমাদের মন ভরে যাবে আলু মাংস তো পরের কথা মাংসটা সফট আছে এই যে মাংসটা সফট আছে এখানে আমি জোরে নাম বলতে পারছি না দাদা বৌদির এটা রাইভাল হবে কিন্তু সত্যি এরকমই খেতে না তোমরা যদি দাদা বৌদির সিট না পাও ওখানে চলে এসে খুব ভালো মাংস যে কারণে ভিডিওটা বানানো আজকে একদম মানে সার্থক মাংসের সাইজটা দেখো এবার কত বড় মাংস দিচ্ছে অনেক বড় আর সব তুমি দেখেই বুঝতে পারবে ভেতরে জুসটা ঢুকেছে অনেক মাংস ভিতরে একদম ফ্যাকাশে হয় একদম জুসি থাকে না এটা অনেকটা জুসি জাস্ট অসাধারণ দারুণ খেতে তৃপ্তি পাচ্ছি খেয়ে মানে তো এবার হচ্ছে চিকেন চাপটা খাওয়ার পালা একবার দেখো পিসটা অনেকটা বড় অনেকটা চিকেন লেগ পিস যথেষ্ট বড় কিন্তু অলরেডি অনেকটা গ্রেভি রয়েছে দেখো
অনেকটা গ্রেভি, কিন্তু গন্ধটা অসাধারণ। এই যে চিকেনটা ধরলাম আর খুলে এল হাতে। একটু গ্রেভিটা নেব, একটু রাইসে মাখাবো, মাখিয়ে খাবো। এই যে আমার লিটারালি দাদা বৌদির কথা মনে পড়ছে, বিকজ ওখানে আমি বিরিয়ানি আর চিকেন চাপ দুটোরই প্রশংসা করেছিলাম, বিকজ দুটোই অসাধারণ লেগেছে। আর এখানেও সেম, মানে কাকে ছেড়ে কাকে ধরবো, বিরিয়ানি যেরকম তেমনি চিকেন চাপ। আর আরও একটা মিল আমি পেয়েছি, সেটা হচ্ছে এই পুদিনা চাটনি। আজকাল কিন্তু অনেক বিরিয়ানির জায়গাতে এই পুদিনা চাটনির ব্যাপারটা করছে, আর এটার ট্রেন্ডটা কিন্তু শুরু হয়েছিল দাদা বৌদিদের। এবার হচ্ছে বিরিয়ানিটা আমি খাবো, খেয়ে বলবো যে আদৌ কি এগুলো কিছু ঠিক বলেছে কি বলে। আউটা কিন্তু খুব নরম, এই যে গাই কি ঠিক বলেছি কিনা, ইন্দ্র কিছু ভুল বলেনি, পুরো ঠিক বলেছে। মানে এই আমার মনে পড়ে যাচ্ছে পুরো ওরকমই টাইপের কি ভাবছি আমি। এত ভালো খেতে, দারুণ দারুণ। আমি আপনাদের দামগুলো মেনশন করে দিই, একটা হচ্ছে মাটন বিরিয়ানি যেটা এতটা কোয়ালিটি দিয়েছে আর এত টেস্টি খেতে, সেটার দাম হচ্ছে 250। এখানে আমরা চিকেন চাপ দিয়ে, চিকেন চাপটা দেখাই, চিকেন চাপ এই যে অনেকে হয়তো ভাবতে পারো যে বাবা কিরকম হবে, নতুন খুলেছে, বাট মানে আমার এক্সপেকটেশন লেভেল ক্রস করে গেছে, এক্সপেকটেশন লেভেল ক্রস করে গেছে। কাকে টক্কর দিচ্ছ তুমি? বেস্ট বিরিয়ানি দাদা বৌদিকে টক্কর দেওয়ার জন্য মানে কম্পেয়ার করা হচ্ছে, অসাধারণ। দারুণ বানিয়েছে, কোয়ান্টিটি বলো, টিম দেয়, টেস্ট বলো, পুরো ডিটো ডিটো। দাদা বৌদি যেতে না পারে, এখানে চলে আসো, অনেকে যেতে পারে। এটা বারাসাতের জায়গাটার নাম কি বলো? নারায়ণপুর। নারায়ণপুর চিত্র চিত্রপুর না, এটা হচ্ছে হেলাপরতলা, বারাসাতের হেলাপরতলা যে জায়গাটা, ওখান থেকে সোজা তোমরা কি কৃষ্ণনগর রোড ধরে চলে আসবে, দেখবে বাঁ দিকে পড়বে। সো এমন কিছু খাওয়া থামাতে পারছি না, এত ভালো লাগছে। এখানে খিদে পেয়েছে, সেটা বলে আমি এখানে আগেও একবার এখানে এসে খেয়ে গেছিলাম, ওকে বলিনি। হ্যাঁ আমি সেই যে স্কুটি শোরুমে আনতে গিয়ে, আমি সরি শোরুম না সার্ভিস সেন্টার আনতে গিয়ে আমি একবার খেয়ে গেছি, সেদিনও ভালো লেগেছে, আমাকে কিছু বলিনি। আজকে আমি দেখলাম ওর রিয়াকশনটা একদম, আমরা খেয়ে বেরিয়ে পড়েছি। আর এবার দেবো অনেস্ট রিভিউ, সবাই যা বলছে যে দাদা বৌদির মতন খেতে বিরিয়ানিটা, আমার যথেষ্ট অ্যাকিউরেট লেগেছে, মানে হ্যাঁ ঠিকই বলছে লোকে। এন্ড এখানকার চিকেন চাপটার ব্যাপারে বলি, এটা কিন্তু দাদা বৌদির মতো খেতে আমি বলবো না, ডিফারেন্ট, বিকজ দাদা বৌদিটা হচ্ছে মিষ্টি মিষ্টি, আর এখানে কিন্তু হালকা ঝাল 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 ছিল, কিন্তু বিরিয়ানির সাথে ভালো যাচ্ছে। অনেক জায়গায় চিকেন চাপ কিন্তু মনে হবে যেন বাড়িতে মাংসের ঝোল বানিয়েছে, বাট নয়, এখানে খেয়ে মনে হচ্ছে বিরিয়ানির সাথে খাওয়ার মতো। বারাসাতে যদি টপ কিনতে ক্যাটারিং সার্ভিস থাকে, তার মধ্যে হচ্ছে স্টার বিরিয়ানি একটা, বাট অন্যান্য খাবার এখানে সেরা বানায়, সেরা বানায়, এদের রেপুটেশন আছে স্টার বিরিয়ানি। তো আরো একটা পয়েন্ট বল, কন্টেইনারের ব্যাপারটা বল। সো ম্যাক্সিমাম রেস্টুরেন্টে যদি বিরিয়ানি বা চাপ এক্সট্রা হয়ে যায়, তো তুমি কন্টেইনার করে বাড়িতে এনে খেতে পারো, এখানে সেখানে 10 টাকা করে চার্জ নেবে পার কন্টেইনার। যদি বেশি হয়ে যায়, তুমি যদি ওদের এনাদের সাথে বলো প্যাকিং করে দিতে, এরা করবে না, এরা কন্টেইনারটা দেবে, হ্যাঁ করবে না, কন্টেইনারটা তোমাকে দেবে, তোমাকে বলবে আপনি খাবারটা মানে প্যাকিং করে দিন। তো
এটা পুরো সেলফ সার্ভিস, এটা ওর সাথে হয়েছে অলরেডি, এটা আমার সাথে হয়েছে সেলফ সার্ভিস। যেদিনকে একা একা এসেছিল খেতে, আমি লুকি একদিন একা একা এসেছিলাম এখানে খেতে, ওকে বলিনি মানে কি রকম নাটক করছিল আমার সাথে এতক্ষণ। আমার বাড়ি, আমার বাড়ির কাছে এটা, সো আমি আসতেই পারি। তো কি ফার্স্ট টাইম খাচ্ছিলাম? হ্যাঁ ফার্স্ট টাইমই তো খাচ্ছি। মাটন বিরিয়ানি আমি খাইনি, আজকে খেলাম। তো বিরিয়ানি তো বিরিয়ানি, আমি চিকেন চাপ খাইনি, আজকে খেলাম। আমি সেদিনকে শুধু বিরিয়ানি খেয়েছিস তো? আমি চিকেন বিরিয়ানি সেদিনকে খেয়েছিলাম। এখানে যদি তোমরা এক্সট্রা মাটন চাও তাহলে 150 টাকা তোমরা এক্সট্রা মাটন পেয়ে যাবে। কি বলতো এখানকার যে কোয়ান্টিটি দেখলাম, তোমরা একটা বিরিয়ানি দুজনে শেয়ার করতে পারো। দাদা বৌদি অবস্থা খারাপ, দিনকে দিন দাদা বৌদি রাইভাল বাড়ছে।